ওম তব কথামৃতম তপ্তীবনম কবি ভিড় কলম শাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভবি গ্রহন্তি এ শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি আজকের এই পাঠ্যচক্রে আমাদের পাঠ্যচক্রের আজকের আলোচনার বিষয়বস্তু পুজোটি স্বামী নিত্যাত্মানন্দ জি রচিত শ্রীম দর্শন আমরা প্রথম খণ্ডের দ্বাদশ অধ্যায় থেকে আজকে পড়া শুরু করবো এই অধ্যায়গুলি নামগুলি ভারী সুন্দর কাছে থেকেছেন তো একবারে সমস্ত অধ্যায়ের যে সিনাপসিস মূল কথাটি সেইটি এখানে বলা আছে বিগত অধ্যায়ের নাম ছিল ঠাকুরের তিনটি মন্ত্র এই অধ্যায়ের নাম হচ্ছে চাতক অন্য জল খাবে না এটা শুরু ব্রাহ্ম মুহূর্তের পূর্বে অতি প্রত্যুষে একটি ভক্ত অসত্য মূলে বসিয়া ধ্যান করিতেছিলেন শ্রীম ধীরে ধীরে গিয়া সেখানে উপস্থিত হইয়াছেন পাশেই আসন গ্রহণ করিয়া ধ্যান করিতে লাগিলেন অনেকক্ষণ পরে ভক্তটি চক্ষু মিলিয়া দেখিলেন শ্রীম ধ্যানমগ্ন তাহারই পাশে এই অতিমানবের সান্নিধ্য প্রভাবে তার হৃদয় মন আনন্দে পূর্ণ হইয়া গেল তিনি বসিয়া ভাবিতেছেন আমরা কত সৌভাগ্যবান আমরা ধন্য অবতারের অন্তরঙ্গ পার্শ্বদ ত্রিকালজ্ঞ মহাপুরুষ আমাদের সন্নিকটে উপস্থিত ভগবান শঙ্করাচার্যের কথা মনুষ্যত্ব মুমুক এবং মহাপুরুষ আশ্রয় এই তিনটি পদার্থ ভক্তটি ইহা উহা পড়িয়াছেন চিন্তাও করিয়াছেন কিন্তু আজ ইহার এক নতুন অর্থ সরস ভাব হৃদয় উপলব্ধি করিলেন শুভ ব্রাহ্ম মুহূর্তে বিস্তীর্ণ নির্জন প্রান্তরে আশ্বার্থ সর্ববৃক্ষানম গীতার দশম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকের অংশ বিশেষ তাহার পবিত্র পাদদেশে অবতারের পার্ষদের এই সংযোগ কি সুদূর সুদুর্লভ নয় এর চেয়ে কথা খুব সুন্দর ছবিটা ভারী সুন্দর সেই জামতারা মিহি জামের সেই যে আশ্রম সেখানে বসে একজন ব্রাহ্ম মুহূর্তে একটি গাছের তলায় বসে ধ্যান করছেন এবং শ্রীমও তার পাশে এসে বসে ধ্যান করছেন তিনি যিনি ধ্যান করছিলেন আগে ভক্ত তিনি দেখেননি তিনি দেখলেন তিনি মনে করছেন আদিগুরু শঙ্করাচার্য বিবেকচামণিতে যে তিনটি গুণের কথা বলেছেন যেটিকে দুর্লভ গুণের কথা বলেছেন সেই তিনটি গুণ কথা তিনি জানতেন আরও একটি বিশেষ গুণের কথা এই তিনটি গুণ তার কাছে একটি অন্যভাবে প্রকাশিত হল এই তিনটি গুণ হচ্ছে মনুষ্যত্ব মুমুক সত্য আর মহাপুরুষ আশ্রয় মানুষ জন্ম আমরা সবাই সবসময় পাই না বিভিন্ন জন্ম জন্মগ্রহণ করার পর আমাদের সুকৃতির পর আমরা মনুষ্য জন্ম লাভ করি সেই কারণে মনুষ্যজন্ম ইটসেলফ খুব রেয়ার মানুষের মধ্যে পশু পাখির সংখ্যা অনেক বেশি মানুষের সংখ্যা সেই তুলনায় যথেষ্ট কম সেই কারণে মনুষ্যত্ব পেলে সেটাকে অন্যরকম কিছু করে নষ্ট করা উচিত নয় কালকে একজনের সঙ্গে আলাপ হলো সাতষট্টি বছরের বয়স্ক মানুষ তার কত ছেলেবেলায় তিনি সংসারের দায়িত্ব নিচে সেই সব বলছিলেন কিন্তু এই যে সংসারের যে যাবতীয় বৃত্তি সেগুলো থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না সব ভগবান সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দিয়েছেন পরিবারের কোনো দায়িত্ব তার নেই নিজে অকৃত দ্বার থেকেছেন এবং বেশ ভালোই থেকেছেন সমস্ত জীবনটা খুব ভালো কাটিয়েছেন অথচ তার কিছুতেই যেন শান্তি হচ্ছে না কিছুতেই যেন তার মন দীক্ষাও নিয়েছেন কিন্তু কিছুতেই তার মন ভগবানের দিকে যাচ্ছেন এখন সাতষট্টি বছরের বৃত্তকে তা আমি বলতে পারবো না যে কেন আপনার মন যাচ্ছে না একটা অভ্যাস এখন আর সেই রিমাইন্ডিংটা হবে না তথাপি আমরা বললাম চেষ্টা করে দেখতে প্রার্থনা করে দেখতে আমরা যদি নিজেরা না অনুভব করতে পারি যে যে মনুষ্যত্ব এই মানুষ জীবন যাপন করেছি এটা হেলায় ফেলে রাখা চলবে না তাহলে যতক্ষণ অনুভব করতে পারছি ততক্ষণ হয় না মনুষ্যত্ব পেলেও মুক্তি লাভের ইচ্ছাটা সহজকার হয় না সবাই ভাবেন কিছু কিছু বাসনা রেখে দেব এবং সেই বাসনাটা আমাদের নিয়ে আমরা এগিয়ে যাব তাতে আমাদের কোনো সমস্যা হবে না তা কিন্তু হবে না মুক্ত হবার ইচ্ছাটা আমাদের জাগতেই হবে যেরকমভাবে বাঁচার এবং জগৎকে ভোগ করার ইচ্ছা আমাদের মধ্যে তীব্র ঠিক ভাবে আমরা যেন মুক্ত হওয়ার ইচ্ছাটা আমাদের জাগি এবং যে মুহুর্তে নিশ্চিত করে জানবেন আমাদের ভেতরে সামান্যতম যদি মুক্ত হওয়ার ইচ্ছা আমাদের মনের মধ্যে জেগেছে মহাপুরুষের আশ্রয় আমরা সব সময় পেয়ে থাকি তারা কৃপা করে আমাদের পথ দেখান এই তিনটি যখন ত্রিবেণী সঙ্গম হয় সে জীবন অত্যন্ত উজ্জ্বল সে জীবনকে কখনো অবহেলায় করতে নেই সময় যে সম্পদ পেলেই যে আমি সম্পদশালী তা নয় সম্পদ যদি আমি না ধারণ করতে পারি তাহলে বুঝতে না আগের দিন আপনাদের বলছিলাম আমাদের ভেতরে একটা প্রদীপ জ্বলছে একটা জ্ঞানের প্রদীপ জ্বলছে ঠাকুর বলছেন না তোমাদের চৈতন্য হোক এই জ্ঞানের প্রদীপটা আমার ভেতরে জ্বলছে এটা যতক্ষণ না পর্যন্ত আমি মনের ভেতরে এটা ঢুকিয়ে নিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জ্ঞানের প্রদীপ থাকলেও তার কোনো ইফেক্ট আমাদের জীবনের মধ্যে পড়বে না এটা হচ্ছে কথা এই জ্ঞানের প্রদীপটা আছে এটা আমার ভেতরে আছে এবং এটা জল জল করে জ্বলছে তার আলোয় আমি আলোকিত আমি একজন সাধারণ মানুষ নয় কখনোই সাধারণ নই এইটা আমাদের সবসময় মনে করার কথা কেন জানি না যবে থেকে দীক্ষা হয়েছে এই যখনই মনের ভেতরে কোনো ক্ষুদ্রতর ভাব আসে আমি পেরে উঠতে পারবো না এই জিনিসটা আমি করে উঠতে পারবো না তখনই একটা স্পর্শের কথা মনে পড়ে পূজনীয় জি মহারাজ মন্ত্র দীক্ষার সময় দীক্ষা দেওয়ার শেষে তিনি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ এই শ্রী মায়ের অস্থি স্পর্শ করিয়ে দিতেন একটা ছোট্ট আংটি মতো ছিল আংটিতে যেরকম পাথর টাথর বসানো থাকে ওইরকম একটা উঁচু জায়গার মধ্যে ওইটা লাগানো ছিল মহারাজ গুরুপূজার আগে সোনার আংটিটা করতেন আর আংটিটার ওই যে যেখানটায় ছিল ওটা উল্টো দিকে রাখা থাকতো মহারাজ দুহাত দিয়ে আশীর্বাদ করতেন এবং আঙুল দিয়ে চেপে দিতেন অনিতাদি অনিতাদি আজকে আমি একবারে করজোরে প্রার্থনা করছি এই রোজ দেরি করে আসার অভ্যাসটা এটা পরিত্যাগ করতে হবে এটা যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু খুব মুশকিল আপনি একবারে নিয়ম করে রোজ দেরি করে আসেন কেন এরকম করেন আমি তো রাগারাগিও করি অভিমানও করি আমি একবারে আজকে করজোরে প্রার্থনা করছি আজ যে কজন আসবেন দেরি করে প্রত্যেককে বলবো অনিতাদি একটু কি সময় মতো আসা যায় না দেখুন আমাদের ক্লাস শুরু হয়েছে না এটা তাহলে না 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 ওটা হলে হবে না না এটা তো রোজই হচ্ছে দিদি ঠিক আছে একটু দেখবেন হচ্ছে কথা এই এই আমাদের তিনটি যখনই মহারাজে আমার মনে পড়তো যখনই মনে কোনো কষ্ট হতো ওই স্পর্শটা করার মনে পড়তো খালি মহারাজ দুহাত বাড়িয়ে আমাদের মাথায় হাত দিয়ে স্পর্শ করেছেন আশীর্বাদ করেছেন আমাদের এখানে এই মূল রাস্তাগুলোতে সব জায়গায় ইলেকট্রিসিটি স্ট্রিট লাইট থাকে কিন্তু আমাদের যে এখানে ইলেকট্রিসিটি ইলেকট্রিক ল্যাম্প নেই নেই মানে রাস্তায় আলো যে কারণে এই যখন গঙ্গাসাগর মেলা হয় তখন বিশেষ আলোর ব্যবস্থা করা হয় আর এই বিশেষ ব্যবস্থা আলো বর্ষা থেকে বহু জায়গায় নতুন করে ট্রান্সফর্মার বসাতে হয় আর খুব ঘন ঘন ইলেকট্রিসিটি যায় ইন্টারনেট ইলেকট্রিসিটি সব চলে গেছে এটা আমরা অন্যভাবে আইপ্যাড দিয়ে সেটা দিয়ে ক্লাস করার চেষ্টা করছি তা এইটা আমরা ভূতে যখনই মনে হতো আর আমি পেরে উঠছি না কোনোভাবেই আর কোনো সম্ভব হচ্ছে না তখনই স্পর্শটা করার কথা আমরা মনে করবার চেষ্টা করতাম সেই স্পর্শ যে তিনি আমাকে স্পর্শ করেছেন সব সবসময় মনের মধ্যে বিশ্বাস যে স্বয়ং শ্রী শ্রী মা আদ্যাশক্তি মহামায়া আমাকে স্পর্শ করেছেন আমরা যদি এইটা যদি না ভাবতে পারি আজ জগন্মাতার বাসন্তী পূজা ভক্তগণ ব্রহ্মচারীগণ ও শ্রীম সকাল সকাল স্নানাদি সম্পন করিয়াছেন ঠাকুরের মূর্তি আজ বিশেষভাবে সজ্জিত করা হয়েছে এখন বেলা প্রায় নটা শ্রীম ঘর হইতে বারান্দায় আসিতেই ডক্টর কার্তিক বক্সি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তিনি কলকাতা হইতে আসিয়াছেন এম বি পাস খুব প্র্যাকটিস ঈশ্বরের জন্য অতি ব্যাকুল শ্রীম কলিকাতায় থাকিলে নিত্য আসিয়া দর্শন করেন এবং প্রায় মঠ ও দক্ষিণেশ্বর গমন করেন বয়স ত্রিশের উপর তিনি সৎসঙ্গের জন্য এই মাত্র আসিয়াছেন তাহাকে লইয়া শ্রীম বারান্দায় বসিয়াছেন শ্রীম ডাক্তারকে বলিলেন বেশ হয়েছে মা চলে গেছেন এখন অনেকটা হালকা হলো ডাক্তারের মাতৃবিয়োগ হয়েছে সম্প্রতি ডাক্তার বিনীতভাবে আজ্ঞা কই আর হলো মন তো ঠিক হয় না শ্রীমা বলিলেন মন এ মলিন হবে এ কি সোজা কথা মনের অঙ্কট বঙ্কট থাকবে তাকে লাভ করা সোজা কথা অনেক জন্মের চেষ্টায় তবে তাকে পাওয়া যায় অনেক জন্ম সংসিদ্ধি গীতার ষষ্ঠ অধ্যায় পঁয়তাল্লিশ নম্বর শ্লোক বলেছেন ভগবান বলেছেন সকলেরই গন্তব্যস্থল ওখানে সবাইকে ওখানে যেতে হবে আগে আর পরে কত শত জন্ম কেটে যায় তবে তার নিকট পৌঁছানো যায় অবতারের সঙ্গে যে কয়েকজন সঙ্গপঙ্গ আসেন তাদের কথা আলাদা তবে অবতার আসেন ঈশ্বর গুরু রূপে অবতীর্ণ হয়ে সোজা পথ দেখিয়ে দেন সকলে গ্রহণ করতে পারে ওই তার কথা তিনি এক হাজার দু হাজার বছরের আহেদ পূর্বের কথা কন আহেদ পূর্বের কথা কন ইন অ্যাডভান্স সব বলে যান ততদিন পরে বুঝবে লোকে তার কথা এখন মনে করছে সামান্য কথা অত কি সোজা ভগবান লাভ করা তবে যারা সংস্কারবান তাদের কথা আলাদা তারাই ব্যাকুল হয়ে তারাই ব্যাকুল হয়ে তাকে তারাই ব্যাকুল হয়ে তাকে পাবার চেষ্টা করে এটা হচ্ছে কথা এ আমাদের হয়তো মনে হতে পারে এখানে কতগুলো ছবি আছে একটা হচ্ছে জগন্মাতার বাসন্তী পূজা এবং ঠাকুরের ছবিকেই পুষ্প ফল ফুল এসব দিয়ে পুজো করা হচ্ছে আমরা অনেক সময় মনে করি আমাদের পৃথক মূর্তি পৃথক জিনিসের প্রয়োজন আছে এটা কিন্তু ঠিক নয় আমাদের এই কথাটা কিন্তু ঠিক নয় আমরা যদি শ্রীরামকৃষ্ণ দেব বিরজানন্দ বলেছেন যে শ্রী শ্রী মায়ের পটে তেত্রিশ কোটি দেবতার বাস সব দেবতাকে পূজা করা যায় ঠাকুর হচ্ছেন মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি বা ইচ্ছা মূর্তি তার মন থেকে জন্ম হয়েছিল আমরা যদি ঠাকুরকেই ধরি এবং ঠাকুরের ভেতরেই সমস্ত দেবতার বাস তাহলেই হয় আমার মনে আছে যখন প্রথম প্রথম পুজো করা শুরু করেছিলাম তখন এই যে চিন্তা গুরু গণেশাদি পঞ্চদেবতার কথা চিন্তা ঠাকুরের সামনে বসে যে মূর্তিতে যে বলা আছে সেগুলো কিছুতেই মনে করে উঠতে পারতাম না আমাদের একজন অত্যন্ত প্রবীণ পূজারী পূজারী পূজনী সুকুমার মহারাজ এটির একটি ভারী সুন্দর একটা নিদর্শন দিয়েছিলেন আমাদের বলেছিলেন মনে করবি ঠাকুর তোর মূর্তি ইচ্ছা মূর্তি রূপে এসেছেন যখন গণেশের পুজো তোর গুরুর মূর্তি পুজো করবি তখন দেখবি ঠাকুরই যেন তোর গুরুই যেন ঠাকুর হয়ে এসেছেন তার ভেতরেই সেই সব কিছুর মধ্যে রয়েছে সেই সুপ্রসন্নম তার সেই মূর্তি তিনি এই যে যা যা বর্ণনা করাছে সেগুলো যেন সব তার মধ্যে প্রকাশ গণেশ যখন হবে মনে করবি তার সারা শরীর দিয়ে যেন লাল রঙের জ্যোতি বেরোচ্ছে তিনি যেন তোর পূজা গ্রহণ করেছেন শিবের মতো তিনি বসে আছেন সূর্যের মতো এর মতো আমাদের কান্তিময় আমাদের নারায়ণের মতো এবং অবশ্যই মাতৃভাবে পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণের মূর্তি যখন তিনি জগন্মাতার রূপে পুজো নিচ্ছেন যখন তিনি জগন্মাতার রূপে পূজা গ্রহণ করছেন এই হচ্ছে কথা এইগুলোকে আমাদের মনে রাখতে হবে এই ভাবগুলো যদি থাকে দেখবেন ওই ঠাকুরের ছবির সামনে বসে আমরা সমস্ত পূজা সমস্ত কিছু করে উঠতে পারবো এটা হচ্ছে কথা আমাদের আমাদের আলাদা করে কোনো মূর্তি আলাদা করে কোনো বিগ্রহ আলাদা করে কোনো কিছু নেই আমাদের এখানে ক্লাস করেন একজন তার বাড়িতে একটা সময় অন্নপূর্ণা পুজো হতো যত বয়স বাড়তে থাকলো দুজনের কর্তাগিন্নি দুজনেরই হাঁটুর সমস্যা এবং হেল্পিং হ্যান্ডস কমে যেতে থাকলো তখন আর তাদের পক্ষে প্রতি মায়ের অন্নপূর্ণা পূজা করা সম্ভব হয় না এই বছর তারা শ্রী শ্রী মায়ের ছবিতে অন্নপূর্ণা পূজা করেন এর জন্য শ্রী শ্রী মায়ের একটি পৃথক বড় ছবি আনার আছে সেই ছবিটিকে নামিয়ে সেটিকে পরিয়ে খুব সুন্দর করে সমস্ত উপাচার মেনে সবকিছু মেনে পুজো করা হয় শুধু বিগ্রহটি আসে না কারণ এই বিগ্রহকে তোলা নামানো তাকে বিসর্জন দেওয়া কুমারটুলি থেকে বয়ে নিয়ে আসা সেগুলি আর তাদের পক্ষে সম্ভব হয় না নিত্য আবির্ভূতা অন্নপূর্ণার পূজায় পূজা হয় আপনারা যারা শারদেশ্বরী আশ্রমে গিয়েছেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন ওখানে শ্রী মা শারদা দেবীর ছবিতে শ্রী শ্রী দুর্গা অনুষ্ঠিত হয় মা মাঝখানে বসে আছেন ঠাকুর তার পাশে আছেন সামনে মা দুর্গারও ছবি আছে গৌরী মা তারপরে পরবর্তীকালে যারা দুর্গা মা এবং আরও দুজন অধ্যক্ষা তাদের ছবি কাটআউট রাখা আছে কিন্তু মা হলেন মধ্যমণি মাকে কেন্দ্র করেই পূজা হয় তিনজন মাতাজি মিলে চণ্ডী পাঠ করেন সবই সেই মায়ের উদ্দেশ্যে সেই চণ্ডীপাঠ পাঠ করা হচ্ছে অপূর্ব সুন্দর পুজো আমি সাধু হবার আগে দেখেছি এইখানে সেই ছবিটির কথা ঠাকুরকে বিশেষ করে সাজানো হয়েছে এবং তাকেই বাসন্তী জ্ঞানে বাসন্তী দুর্গা জ্ঞানে ভাবা হচ্ছে কলকাতা থেকে ডক্টর কার্তিক বক্সি এসেছেন এবং তিনি আমাদের তিনি সেদিনকে উৎসবে যোগ দিতে এসেছেন তিনি ঈশ্বরের জন্য ব্যাকুল শ্রী শ্রী মকে তিনি খুব ভালোবাসেন প্রচুর রোজগার প্রচুর পোশাক তথাপি তিনি মাঝে মাঝে আসেন ভগবানের কথা শুনতেন এই যে কথাটা এটা তো খুব খারাপ লাগবে আমাদের অনেকেরই শুনতে বলছেন বেশ হয়েছে মা চলে গেছেন এখন অনেকটা হালকা হলো তো সাধকের জীবনে একটা বড় গুণ থাকা দরকার সেটা হচ্ছে নির্মম নির্মম শব্দটার আমরা অন্যরকম ভাবে অর্থ করি নিষ্ঠুর অর্থে তাই নয় সমস্ত কিছু থেকে মমত্তাহী মমত্বহীন আমাদের যত বেশি মমত্ব থাকবে তত বেশি বন্ধনে আবদ্ধ হয়ে যাব তখন আমরা তাকে দেখব না ফর্মে বাবা মা এদেরকে যতক্ষণ না পর্যন্ত ফর্মে আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তাদের স্বরূপ আমরা অন্তরে অনুভব করতে পারব না এটা প্রায় অসম্ভব আমার বাবা আমার মা আমার বাবা আমার মা প্রত্যেকের ভেতরে যে অনন্ত গুণ আছে ঈশ্বরের প্রকাশ আছে এটা বুঝতে গেলে অবশ্যই আমাদের তাদের নৈব্যক্তিক স্তরে তুলতে হবে এবং নৈব্যক্তিক স্তরে তুলতে গেলে তার গুণরাজি সেগুলো নিয়ে বর্ণনা করতে হয় সেগুলো হলে তার যে ফিজিক্যাল ফর্ম চলে যাওয়াতে কোনো দুঃখ হয় না সেইটাই মাস্টার বলছেন যে ফিজিক্যাল ফর্ম চলে গেলে দেখবেন যতদিন আমাদের বাবা মার ফিজিক্যাল ফর্মে থাকেন ততদিন কিন্তু আমরা সেভাবে বাবা মাকে বুঝে উঠতে পারি না বাবা মার সঙ্গে যখন নিত্য দেখা হওয়াটা শেষ হয়ে যায় তখন আমরা বাবা মায়ের প্রকৃত অনুভবটা করতে পারি ডাক্তার বাবুর কিন্তু সেই নির্মম ভাব আসেন তিনি বলছেন আগে কই আর হলো মন তো ঠিক হয় না মন কি এত সহজে ঠিক হয় বাবা মার প্রতি ভালোবাসা থাকবে সেই স্নেহ থাকবে বিশেষ করে মায়েদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে স্নেহ থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু এইটুকুও বুঝতে হবে আমার মা ওইটুকু নন আমার মা সেই চোদ্দ পোয়া দেহের মানুষ না আমার মা সেই জগতে জগন্মাতার অংশ তিনি আমার কাছে সেই আমার জগন্মাতা আমার কাছে আমার কল্যাণের জন্য ওই মাতৃমূর্তিটি ধারণ করে এসেছিলেন তাই বলছেন মল এমন মন এ মলিন হবেই এ কি সোজা কথা মনের অঙ্কট বঙ্কট থাকবে তাকে লাভ করা সোজা কথা অনেক জন্মের চেষ্টায় তাকে পাওয়া যায় আমরা ভাবলুম দীক্ষা নিলুম জপ ধ্যান করলুম মন্ত্র জপ করলুম বা সঙ্গে সঙ্গে আমার বাঁকা মন সোজা হয়ে যাবে কয়েকটা প্রার্থনা শিখলুম ঠাকুরুন বলছেন চাঁদের দিকে তাকিয়ে ও চাঁদ তোমার গায়েও কলঙ্ক আছে আমার মনে যেন এতটুকু কলঙ্ক না থাকে বাঁকে বিহারীজিকে বলছেন তোমার শরীরটা বাঁকা মনটা সোজা তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে নিও আমরা এই কতগুলি প্রার্থনা শিখতে থাকলুম এবং যেদিন উচ্চারণ করলুম ভাবছি যে সেই দিনই ঠিক হয়ে যাবে তা নয় ওই প্রার্থনাগুলোকে নিরন্তর চিন্তা করতে করতে সেই প্রার্থনাকে প্রাণ দান করতে হয় সেই প্রার্থনাগুলোকে সজীব করতে হয় সেই প্রার্থনাগুলো যত আমাদের ভেতরে সজীব হয়ে যাবে তত আমরা অনুভব করব এগুলো সত্যি সত্যি কাজ দিচ্ছে সত্যি আমার বাঁকা মনটা এবার সোজা হতে আরম্ভ করছে সত্যি আমার মলিনতা যুক্ত মনটা অমলিন রূপে ধারণ করছেন বলছেন এবারে খুব আশ্বাসের কথা বলছেন ভগবানের কথা বলতে কি বলছেন ভগবান বলছেন সকলেরই গন্তব্যস্থল ওখানে সবাইকে ওখানে যেতে হবে আগে আর পরে আমরা কেউ আগে যাব কেউ পরে যাবো কিন্তু আমাদের সকলের গন্তব্যস্থল সকলের যাওয়ার জায়গা ওই একটি শ্রীরামকৃষ্ণ লোক আমরা সেখানেই ফিরে যেতে হবে বিভিন্ন আর আমাদের কোনো জায়গায় ফিরে যাওয়ার জায়গা নেই হয় আজকে আমি যাব নাহলে কালকে যাব যেমন বলা হয় অন্নপূর্ণা কাশীর অন্নপূর্ণায় মন্দিরে কেউ অভুক্ত থাকে না সবাই প্রসাদ পায় কেউ সকাল সকাল পায় কেউ দুপুর দুপুর পায় কেউ বিকেল বিকেল পায় কেউ সন্ধ্যা পাবে কিন্তু কেউ মা অন্নপূর্ণার কৃপায় কেউ অভুক্ত থাকবে না ঠিক ওই রকম এই জগতে এসেছি জগন্মাতার কৃপায় কেউ অমুক্ত আমরা থাকবো না সবার আমাদের মুক্তি হবে কারুর আগে কারুর পরে সেই কারণে চেষ্টা করতে হয় যে এই মুক্তির পথে আমার কর্ম যেন বন্ধন হয়ে আমার পথকে রোদ রোধ না করে দেন বলছেন কত কত শত জন্ম কেটে যায় তাঁর কাছে তবে তার কাছে পৌঁছনো যায় অবতারের সঙ্গে যে কয়েকজন সাঙ্গ আসেন তাদের কথা আলাদা তবে অবতার এসে ঈশ্বর রূপে অবতীর্ণ হয়ে সোজা পথ দেখিয়ে দেন এটা কথা অবতার আমাদের সঙ্গে সোজা করে তা দেখা করতে পারেন না ঈশ্বর কখনো অবতার রূপে আসেন সেই সময় একেবারে সেই সারা মাঠ ভর্তি জল তখন নৌকায় এপার থেকে ওপারে চলে যাওয়া যায় অথবা ধানে যদি ক্ষেত থাকে সেই ধানের মধ্যে দিয়ে যাওয়া যায় না তখন আলপথ দিয়ে ঘুরে যেতে হয় কিন্তু যদি ধান কাটা হয়ে গিয়ে থাকে এই যেমন এখন আমাদের এখানে ধান কাটা হয়ে গেছে তখন এক কোণ দিয়ে আরেক কোণ মাঠের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় ঈশ্বর এলে ওইরকম সব কিছু অবতার পেলে ধরে কিন্তু পরবর্তীকালেও আসেন ঈশ্বর কারুর কারুর ভেতর দিয়ে গুরুর মত গুরুরূপে আসেন আমাদের কাছে এবং এসে আমাদের সাধন করবার পথটি বলে দেন আমাদের সঙ্গে করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে ভগবানের কথা আমরা বুঝতে পারি না ভগবানের কথা কেন বুঝতে পারি না কারণ ইনি অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে কথা বলেন আগামী দিনের মানুষ যে ভাবনা যে চিন্তা করবে সেই ভাষায় তিনি কথা বলেন শ্রীরামকৃষ্ণের কথাতেও ঠিক তাই একবারে অ্যাডভান্স তিনি কথা বলছেন একটা অদ্ভুত ব্যাপার এই অ্যাডভান্স ভাবে তিনি কথা বলতে আরম্ভ করছেন সাধন ভজনের দরকার বলছেন অবতার না এলে ব্যাকুলতা আসে না তিনি এসে ওইটি করে দেন অবতার যখন না আসেন তখন ইচ্ছে হবে ইচ্ছে অবতার যখন না আসেন তখন হচ্ছে হবে করেলো মালা তিলক ধারণ তীর্থ ধ্যান গঙ্গা স্নান ব্রত এই এইসব একটু করেই মনে করে ওতেই বেশ হলো কিন্তু অবতার এসে এর উপরে একটা দেখান সেটা হচ্ছে ব্যাকুলতা আমাদের এই যে যাবতীয় আভূষণ মালা তিলক গলায় মালা রাখা হাতে জপমালা তিলক ধারণ করা সবকিছুই কিন্তু বাহ্যিক উপাসনা এটার দ্বারা কখনো কিন্তু ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে হলে ভগবানকে পাওয়ার ইচ্ছাটাকে তীব্র করতে হয় ব্যাকুল করতে হয় আকুল হয়ে তাকে ডাকতে হয় বলছেন যতক্ষণ না অবতার আসেন ততক্ষণ আমরা এই এক্সটার্নাল রিলিজিয়ান ধর্মের যে বহিরাগত রূপ এইটি দেখেই মজে থাকি এইটি থেকেই দেখেই মত্ত হয়ে থাকি কিন্তু এইটি একমাত্র আমাদের আসল রূপ নয় আসল রূপ হচ্ছে ব্যাকুলতা তোমাকে চাই তোমাকে চাইছি সেদিনকে একজন ভারী সুন্দর একটা কথা বলেছিল আমার খুব ভালো লেগেছে উনি এই ক্লাস করেন আমাকে বলছিলেন যে আমার জীবনে এখন আর কোনো সত্যি সত্যি কোনো অপশন নেই এটা আছে খুব বড় কথা অপশন ছাড়া ভগবানকে খুঁজছি ভগবান ছাড়া আমার জীবনে আর কোনো অল্টারনেটিভ কোনো অ্যাট্রাকশন কিছু নেই যতক্ষণ পর্যন্ত এই অল্টারনেটিভ অ্যাট্রাকশন লেস লাইফ আমরা লিড করতে পারব তত আমাদের জীবন অন্যরকম হবে বলছেন সাধন ভজনের দরকার হয় বা না হয় খানদানি চাষ এক বছর দু বছর ফসল না হলেও চাষ করবে জিজ্ঞাসা করলে বলে কি করি বাপ পিতামহ এই করেছে হয় বা না হয় ও করতেই হবে তিনি এসে বলে দিয়েছেন যদি কেউ নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদে ও প্রার্থনা করে প্রভু আমার যেন আর জন্ম না হয় তবে তিনি কমিয়ে দেন এটা হচ্ছে কথা খুব জব ধ্যান করার চেষ্টা করতে হবে আমাদের একজন ব্রহ্মচারী এসেছিলেন তিনি বলছিলেন আমাদের সঙ্গে সাধু হতে এসেছিলেন একদিন নাইট ক্লাসে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে তিনি বলছেন তখন মহারাজ জেনারেল সেক্রেটারি মহারাজকে বলছেন যে জব ধ্যান করে বলছেন এইটা হচ্ছে যথেষ্ট বনে হচ্ছে না কিরকম যেন একটা শুকনো মতো ড্রাই ড্রাই লাগছে জব ধ্যানে তিনি কোনো আনন্দ খুঁজে পাচ্ছেন না মহারাজ খুব গম্ভীর হয়ে থাকতেন তো রাত্রির নাইট ক্লাসে তো তিনি বললেন তাহলে আর কি কালকে তোকে কটা টাকা দেবো বাজারে যাবি দুপায়ে দুটো ঘুঙুর কিনে নিয়ে আসবি আর সারা মঠ জুড়ে ধেই 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 করে নিচে বেরাবি তাতে যদি তোর মনে হয় যে ভগবান লাভ হয় তাহলে তাতেই ভগবান লাভ হবে এই খানদানি চাষার উদাহরণটি মহারাজ দিয়েছিলেন আমাদের কাজ হচ্ছে বলছেন দুজনের দু রকম কাজ ভগবানের কাজ হচ্ছে কৃপা করা আমাদের কাজ হচ্ছে সাধন ভজন প্রার্থনা করা বলছেন সাধন ভজন প্রার্থনা করা ছেড়ে দিয়ে আমি যদি ভগবানের কে ধরি গিয়ে তুমি কেন আমায় কৃপা করছো না তাকে যদি ইনস্টিগেট করতে চাই তাহলে না আমি সাধক না আমি ভগবান বলছেন যে দুপাশের মাঝখানে যে পড়ে আছে তার অবস্থাটা খুব খারাপ বলছেন ওই ঘুঙুর পরে করে নাচার মতো আমার কাজ তাকে ডাকা আমার কাজ উজাড় করে তাকে ভালোবাসা করা মহারাজ বলতেন আমি আমার অংশটা করে রেখে বসে বাকি অংশটা হলে এটা জুড়ে যাবে এখন দায়টা তার বলছেন বল সবসময় কথাটা মহারাজ ভারী সুন্দর বলতেন বল সবসময় অন্যের কোটে ফেলতে হয় আমরা ভলিবল খেলতাম মহারাজ আমাদের বলতেন দেখবি সবসময় বল যেন অন্যের কোটে থাকে তোর কোটে যেন বলে ডেলি না হয় আমরা রোজ নিত্য নিত্যকার্য অবধান করে বলটাকে ছুঁড়ে তার দিকে দেওয়া এখন তিনি অনেকের মাঝখান থেকে আমাকেও কৃপা করবেন তিনি কৃপা করবেন আজ বা কাল সেটা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভালো আমি যদি তার কাজটাও করতে যাই তাহলে আর নিজের কাজও হবে না তার কাজ তো করা হবেই না তিনি বলছেন কারণ তিনি বলেছেন নির্জনে গোপনে যে প্রার্থনা করে প্রভু আমার যেন জন্ম না হয় তার হবেই তার তার তিনি তা তিনি কমিয়ে দেন খুব রোগ চাই আরেকবার বলছেন খুব রোগ চাই অবতার পঁচাত্তর টাকা দামের গরুর মতো সব শিষ্য চান পাঁচ টাকা দামের নয় যারা প্লেজারেবল সেন্সেশন ইয়েল্ডে প্লেজারেবল সেন্সেশনে ইয়েল্ড করে না আরাম অনুভূতির বর্ষতা স্বীকার করে না পঁচাত্তর টাকা দামের মতো গরুর মতো একটু লেজে হাত পড়লে যারা চিনিমিনি হয়ে ওঠে অবতার পুরুষ অবতার তাদের ভালোবাসেন যারা একটু প্লেজারেবল সেন্সেশন আরামের অনুভূতিতে নেতিয়ে পড়ে তাদের তিনি চান না প্লেজারেবল সেন্সেশন হলো কামিনী কাঞ্চন যারা ভগবানকে চায় ভগবানকে পাওয়ার জন্য তাদের ভেতরে একটা আকুতি তৈরি হয়ে যায় সাধারণ কোনো কিছু দিয়ে তাদেরকে শান্ত করা যায় না তারা প্রার্থনা করবেই তারা চাইবেই তারা জপ ধ্যান করবে তারা ইহ জীবনকে ত্যাগ করে চলে যাবে এরকম সঙ্গে আমরা এরকম অনেক সাধু দেখেছি যারা শুধুমাত্র ভগবানকে ডাকবেন সঙ্গ ত্যাগ অতি উন্নত জীবন করতেন করেছেন আগের দিন একজনের গল্প বলেছি সে আমার ছিল গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আমরা দুজনেই ব্রহ্মচারী আমি ট্রেনিং সেন্টার থেকে ব্রহ্মচর্য দীক্ষা নিয়ে ফিরেছি সে সেই বছর ট্রেনিং সেন্টারে যাবে যে কয়েকটা দিন আমরা একসঙ্গে ছিলাম এই এক বছরের না এক বছর বাদে যাবে যে কদিন আমরা একসাথে ছিলাম আমার ঘরেই থাকতাম দেখতাম সমস্ত রাত আমি যখন মাঝে মাঝে ঘুম ভেঙে উঠে চোখ খুলে তাকাতাম সেই গেস্ট হাউসের আলোটা এসে পড়তো আমাদের ঘরের ভেতরে আর সেই আলোতে আলো আঁধারির মধ্যে দেখা যেত মারা সোজা হয়ে বসে জপ করছেন বেশ সুন্দর জীবন যাচ্ছিল গোলপাট থেকে লক্ষ্ণৌ লক্ষ্ণৌ থেকে তিরুবানন্তপুরম সব জায়গায় যাচ্ছিলেন কেউ যেতে চান না তিরন্তপুরমে কিন্তু উনি যেতে চেয়েছিলেন কারণ ওখানে উনি সাধন ভজন খুব ভালো করে করতে পারছিলেন একটা সময় মনে হলো তারই সাধন ভজন করার প্রয়োজন নেই তিনি বেরিয়ে গেলেন সঙ্গ থেকে বহুবার নানা চেষ্টা করা হয়েছে বারবার ডেকে পাঠানো হয়েছে একটা সময় মনে সঙ্গেরও মনে হলো যে তাকে ছেড়ে দেওয়া যায় একেবারে বদ্রিকাশ্রম থেকেও আরও উঁচুতে একটা ছোট্ট গ্রামের মধ্যে তাকে আগের দিন গল্প বলছিলাম খিচুড়ি রান্না করে খেতে বসেছেন কুটিয়ার বাইরে কুটিয়ার দরজাটায় লোহার একটা গেট বসানো আছে বলছেন ওপারে চিতা বাঘ বসে আছেন আর এপারে সে বসে আছে দুজনেই ক্ষুধার্ত দুজনে একে অপরকে দেখছেন খেয়ে চলেছেন আমি জিজ্ঞেস করলুম ভয় করে না বলছেন না আমার কোনো রকম ভয় করে না কিসে শো না দুটো কাঠের প্লাই আছে তার উপর সেটাকে পেতে আর তার উপর কম্বল পেতে আর গায়ে দুটো তিনটে কম্বল দিয়ে শুয়ে পড়ি বলছেন এত ঠান্ডা ঠান্ডা সহ্য হয়ে গেছে কোনোরকম কষ্ট হয় না মাঝে সাঝে আমাকে ফোন করেন ছবি পাঠান যখনই সূর্য ওঠে বরফের ভেতরে সূর্য খুব ভালো দেখায় সেইখানে আছেন এক অদ্ভুত আনন্দ পেয়েছেন বলি। আমাদের এই যে নিত্য দিনের এই যে আমাদের আলু পাখার যে আনন্দ এর বাইরে তিনি যাওয়ার চেষ্টা করছেন এটা যাওয়ার জন্য ভগবানের প্রতি তীব্র ব্যাকুলতা থাকাটা দরকার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তীব্র ব্যাকুল হয়ে তার জন্য বেরিয়ে পড়া এটা সহজে হয় না এবং এরা যারা বেরোতে পারেন সেইখানে আরেকজনের কথা তাকে আমি দেখেছি ট্রেনিং সেন্টার থাকাকালীন রহড়া থেকে এসেছিলেন ট্রেনিং সেন্টার পর রহড়াতেই ফিরে যান কিন্তু তারপরে সন্ন্যাসের পর তিনি আর সঙ্গে থাকেননি সঙ্গ থেকে সঙ্গের সবার অনুমতি নিয়ে তিনি চলে গেছিলেন উনি থাকেন ওর চেয়েও উপরের একটা গুফাতে সেখানে তিনি থাকেন সেটা এত বেশি দুর্গম সেখানে খাবার পৌঁছানোর জন্য সেনাবাহিনীরা কখনো কখনো ছোলা কিছু পৌঁছে দিয়ে আসে এবং তিনি তাই খেয়ে থাকেন তাকে যদি তা না দেওয়া হতো তাতেও তার কিছু এসে যে হতো না কারণ তিনি ঈশ্বরের আনন্দে একদম ভরপুর হয়ে আছেন অতএব আমাদের এটা বোঝা চাই যে ঈশ্বরকে চাইতে হলে এই যে আমাদের যে সব চাই কোটও চাই প্যান্টও চাই সোয়েটারও চাই গরম কফির কাপ চাই সমস্ত কিছু চাই আবার ঈশ্বরকে চাই ওরকম হয় না জগতের সব সুখ চাই আবার ভগবানের সুখ চাই তা হয় না গো হয় না এটা বীরজানন্দজি মারা তার পরমার্থ প্রসঙ্গে বলছেন যারা সংস্কারবান তারাই চৈতন্য লাভ করবে আর একটু ইয়েল্ড বর্ষতা স্বীকার করলে দশ জন্ম পিছিয়ে পড়ল ঋষিদের কি এক জন্মে হয় সকলে তৃষ্ণায় চাঁতি ফেটে গেল চাতু বৃষ্টির জল ছাড়া কিছু খাবে না গঙ্গা যমুনা কত কি রয়েছে সাত সমুদ্র তেরো নদী সব জলে ভরপুর তবুও খাবে না এমনি রোগ কিছুতেই বসীভূত হব না ভগবান দর্শন করব এই জন্মে এই রূপ এইরূপ এইরূপ মনের পূজনীয় মহাপুরুষ মহারাজ তখন রামকৃষ্ণ সংঘের সংঘ গুরু তিনি ঘর থেকে শুনছেন দুজন সন্ন্যাসী কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তাদের আলোচনার বিষয়বস্তু না কে কি ভালোবাসে একজন বলছে আমি স্ট্রিক্ট ভেজিটেরিয়ান আমি নিরামিষ আহার করি নিরামিষ ভিন্ন আর অন্য কোনো কিছু পাই না আরেকজন বলছে না বাবা আমার ওসব নেই যখন যা পাই তখন তাই খেয়ে ফেলি এটা আমরা দেখবেন অনেকেই বলে থাকি মহাপুরুষ মহারাজ ঘর থেকে বেরিয়ে এলেন বললেন যখন যা পাই তখন তা খেয়ে ফেলি আমার নিজের কোনো আদর্শ থাকবে না ঘরবাড়ি ছেড়ে এসছো সংসার ছেড়ে এসছো একটা উন্নততর জীবনযাপন করবে বলে তোমার নিজের কোনো বিচারপূতি থাকবে না তোমার নিজের কোনো আদর্শ থাকবে না আদর্শ যে জলের মতো বয়ে যাচ্ছে তার সঙ্গে বয়ে যাবে এই অনেক বয়ে যাবার মতো নিজেকে আলাদা করে খুঁজে বার করা এটা চেষ্টা করতেই হবে বলছেন যাদের বর্তমান জন্মে ঈশ্বরে মতিগতি আছে আর ব্যাকুল বুঝতে হবে তারা অনেক জন্ম ধরেই চেষ্টা করে যাচ্ছে প্রতি জন্মের একটু একটু করে সঞ্চিত কর্ম বাড়তে বাড়তে এই জন্মে প্রকাশিত হচ্ছে আমাকে একজন বলেছিলেন তিনি যখন পুরনো মঠে গিয়েছিলেন তার মনে হচ্ছিল তিনি সবটুকু জানেন এই সিঁড়ি দিয়ে উঠলে ঘর ওখানে ঢুকলে দুপাশে দুটো ঘর আছে একটা ঘরে ঠাকুরের ছবি ঠাকুরের এই ছবিটা কিছুতেই চিনতে পাচ্ছি না আমার তখন মনে হয়েছিল নিশ্চয়ই আমায় গাল গল্প দিচ্ছে তারপর অনেক বছর পরে ট্রেনিং সেন্টারে থাকাকালীন যখন ঠাকুরের স্বয়ং ঘরে গেলাম তখন আমার মনে হলো যে এই কারণে তিনি চিনতে পারছেন না তখন ওই অত বড় ছবিটা ছিল না তখন ঠাকুরের যে সিংহাসনটি স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন সেই সিংহাসনটি ওইখানে ছিল যেটি এখন ঠাকুরের স্বয়ং ঘরে আছে তিনি বলেছিলেন এটা ছোট্ট মতো আমার মনে হচ্ছে যে এখানে একটা ছোট্ট মতো সিংহাসন ছিল তাঁর যে পূর্বাপূর্ব জন্ম থেকে এগিয়ে চলেছেন এটা কিন্তু খুব সত্য মাঝের ঘরটা তিনি চিনতে পারছিলেন না কারণ ঠাকুরের স্বয়ং যে পালঙ্ক এবং মাঝের ঘরের যে খাট সেটা সম্পূর্ণ আলাদা তাই তিনি ওই চিনতে পারছিলেন কিন্তু বলছিলেন এখানে এখানে আমার মনে হচ্ছিল যেন একটা খাট আছে একবারে অদ্ভুতভাবে তিনি আমাকে বলছিলেন তিনি প্রথমবার বেলুন মাঠে এবং তিনি বলছিলেন ওপরে উঠলেই নিশ্চয়ই দুটো ঘর দেখা যাবে আমি ভেবেছিলাম কখনো কখনো বা কারুর কাছ থেকে ছবি ছবি দেখেছিলেন যখন তিনি ঠাকুরের ছবিটা দেখলেন বললেন না আমি কল্পনা করেছিলাম আমার মনে হয়েছিল এখানে ঠাকুরের ছবি ছিল না একটা ছোট্ট কাঠের সিংহাসনে একটা ছোট্ট কাঠের ছবি ছিল একটা ঠাকুরের একটা ছবি ছিল এখন ট্রেনিং সেন্টারে গেলাম তখন গিয়ে দেখলাম যে যে ছোট্ট ছোট্ট সিংহাসন আর ছবি 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 তৈরি করা স্বয়ং মা বসিয়েছিলেন কাঠের না এবং শশী মহারাজ করতেন দীর্ঘদিন পুজো করার ফলে দুটো ছবি এরকম আছে একটি ছবি ঠাকুরের উৎসব মূর্তি জলের ভেতরে ডুবিয়ে শশী মহারাজ সেটাকে স্নান করাতেন ফলে এত অত্যাচার ছবি সহ্য করতে পারেনি তাই সেটা বিবর্ণ হয়ে গেছে আর ঠাকুরের স্বয়ন ঘরে বিছানার ওপর যে ছবিটি আছে সেটি একদম খুব বিবর্ণ হয়ে গেছে কিন্তু সেই ছবিটিতে আগে পুজো হতো তিনি বলছিলেন একটি ছোট্ট সিংহাসন আছে সেইটি তিনি এই যে দীর্ঘ প্রত্যেক বা প্রত্যেক জন্মে তার মধ্যে চেষ্টা সেটা আমাদের এরকম করে বলছেন এই যে একজনের চৈতন্য হয়ে যায় এইটুকুতে এর মানে কি তার পূর্বে করা ছিল এমন মনে করা চাই না আমার আর কিচ্ছু চাই না কেবল ভগবানকে চাই অন্য পথ চাই না অন্য কিছু জানি না কেবল ভগবানকে চাই চাতকের মতো যত যার যত বড় আধার তার ততটুকুই হবে যার যেমন জল জল যেমন একটু কলসিতে একটু বেশি জ্বালা রিজার্ভারে পুকুর নদী সাগর ইত্যাদি একটা থেকে অপরটাতে বেশি ধরে বলছেন এই যে চৈতন্য যার একটুতেই হয়ে যায় এই কথাটা আমি বারবার বলি অনেকে হাসাহাসিও করেন এই যে শ্রীরামকৃষ্ণ মানেই হচ্ছে করে 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 তুলে তিনি ওই যে হাতটা তুলতে ধরল চব্বিশ বছরের সাধনা আছে জানেন তো আপনারা যদি শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েন দেখবেন ঠাকুরের ভাব সমাধি একটু একটু করে হচ্ছে রাখাল বালকদের সঙ্গে তিনি এগিয়ে গেছেন সেই গরু চড়াতে সেখানে গিয়ে তিনি দেখছেন যে রাখাল বালকরা তাকে সেই গরু চড়াতে গিয়েছে সেইখানে গিয়ে তার মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণের কেন দর্শন পাচ্ছি না তার যে শ্রীকৃষ্ণের অদর্শন জনিত যে বেদনা সেটা তার কাছে এত তীব্র হতে থাকলেন তারা গান গাইতে শুরু করলেন মাথুর কীর্তন গাইতে শুরু করলেন ঠাকুর এত গভীরভাবে ভাবাবিষ্ট যে তার ভেতরে রাধার ভাব অর্পণ আরোপ করার পরে তিনি আর নিজের সত্তাটা খুঁজে পেলেন না ছেলেরা কানে কৃষ্ণ নাম দিয়ে তাকে তার ভাব ভাঙালেন এই আছে বর্ণনা দুই হাতে বিখ্যাত সেই কালো মেঘের দলের ভেতরে সাদা বকের পাল দেখছেন কালো ঘন মেঘের ভেতরে সাদা বকের পাল দেখতে দেখতে অজ্ঞান হয়ে যাওয়া বিশালাক্ষীর মন্দিরে যাচ্ছেন প্রসন্নময় ইত্যাদি মা বিশালাক্ষীর গুণগান গাইছেন এবং সেই শুনতে শুনতে বিশালাক্ষীর ভাবেতে ভাবিত হয়ে যাওয়া ঈশ্বরীয় ভাব প্রকাশ হয়েছে তারপরে তিনি এতে এসছেন আমাদের শিবরাত্রির দিন শিবের বেশ ধারণ করে শিবের বেশটা তার কাছে এত রিয়েল বলে বোধ হচ্ছে তার বাহ্যিক চেতনা হারিয়ে গিয়ে তিনি শিবের ভাবে ভাবিত হচ্ছেন এই যে যাবতীয় কিছু আমাদের যাবতীয় উন্নতি যদি একটু আমরা শান্ত ভাবি তাহলে দেখবেন এই সমস্ত ভাবার পেছনে একটা জিনিস কাজ করছে যেন একটু একটু করে আমরা ঈশ্বরীয় ভাবনায় ঈশ্বরীয় চিন্তায় নিজেদের ডুবিয়ে দিয়েছি এইটা হচ্ছে তাই তাই যদি ভগবানকেই চাইতে হয় তাহলে রোগ করা চাই জেদ করা চাই জেদ জেদটা একটু ভীষণ রকম প্রয়োজন আছে জেদ না হলে ভগবান লাভ করা যায় না নাহলে যে যেরকম বলে সেই সেরকম অনুযায়ী আমরা চলতে থাকি জেদটা খুব জরুরি এবং যত আমরা সাধন ভোজন করব আমাদের আধারটা তত বড় হতে থাকবে বলছেন ছোট মাটির খুঁড়িতে অল্প জল ধরে তার একটু বেশি তারপরে কলসিতে আরেকটু বেশি জ্বালা রিজার্ভারে আরো বেশি পুকুর নদীতে আরো বেশি সাগরে অনন্ত জল ধরে তাই নিজেকে প্রথমে নিজের আধারটিকে বড় করতে হয় এবং আমরা যত নিজের আধারকে বড় করবো যত নিজেকে বিরাট করে তুলব তত আমরা ধীরে ধীরে ঈশ্বরীয় ঘনা ঈশ্বরীয় ভাবের সাথে সংযুক্ত হয়ে থাকবো আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমরা পাঠ করব ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থিহারিণী হারিণী ত্রৈলোকীয় বাসিনামের ডে লোকানাম বরদাভবত ओम् शान्तिः ओम् शान्तिः ओम् शान्ति हरिः ओम् तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु